হাই সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের সবাইকে অনেক ভালো আছে আচ্ছা আশ্রয় একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম এখানে দেখো আমি সকাল সকাল চাউমিন খেয়ে নিলাম এরপর বানিয়ে নিলাম সাবুর হালুয়া এটা ভীষণ হেলদি আর ডায়েট কন্ট্রোলও করে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা দেওয়া আছে চ্যানেলে তো দেখো এখানে আমি নিয়ে নিলাম কিছু মৌসুমি লেবু আর কিছু শশা আর সাথে নিয়ে নিচ্ছি একটু টমেটো আর মা জোর করে আজকে দিয়ে দিল মিষ্টি আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না তবু কি করব দেখো মা যেহেতু দিয়ে দিয়েছে নিতেই হলো আমি নিয়ে গিয়ে স্কুলে মিসেদের না দিয়ে দিই তো দেখো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে প্রচন্ড গরম তাই আমি একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি স্কুল করে আমি বাড়িতে চলে এসেছি এসে আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছি বলে তো আমি স্কুটি নিয়ে খুব কম বেরোই আমি সাইকেল নিয়ে বা হেঁটেই বেশি বেরোই আর কল্যাণী রাস্তা এত সুন্দর মানে এত দারুণ পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে আর যারা বাইরে থেকে এখানে পড়াশুনো করতে বা চাকরি করতে এসে থেকে যায় তারাও কিন্তু কেউ কল্যাণী ছেড়ে চলে যায় না তারা সবাই কল্যাণীর প্রেমে পড়ে যায় তো তোমাদের একদিন পুরো কল্যাণীটা ঘুরে দেখাবো দেখো এটা আমাদের বাড়ির সামনে পার্ক যেহেতু এই রাস্তাটা হচ্ছিলো তাই এই পিচের ড্রামগুলো এখানে পড়ে রয়েছে আর যেহেতু গরম পড়েছে তাই বাচ্চারা খুব কম এসেছে পার্কে তো আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে আর সাইকেল চালানো কিন্তু হেলথের পক্ষে ভীষণ ভালো তোমরাও অবশ্যই ট্রাই করবে সাইকেল চালানো যারা চালাতে পারো না তারা শিখে নেবে আর যারা পারো তারা তো ভালোই এদিকে দেখো যেই জায়গাটা যাব বলছিলাম সেখানে আমি পৌঁছে গেছি এটা হচ্ছে একটা শহরে আমাদের কল্যাণীর পাশেই একটা জায়গা যেখানে মাটির জিনিসগুলো তৈরি হয় আর এখানে খুব কম রেঞ্জে সব জিনিস পাওয়া যায় দেখো গরম গরম পড়েছে বলে প্রচুর মাটির কুলো আর ওই কুজোগুলো সমস্ত কিছু রেডি করে ওরা রেখেছে দেখো কি দারুণ দারুন ওয়াটার বটল খুব ভালো লেগেছে কিন্তু নিলাম না কারণ এগুলো খুব ভারী হয় তো আমি নিতে এসেছিলাম কিছু কুলফির কাপ তো ফাইনালি আমি পেয়ে গেলাম কুলফির কাপগুলো এটা দিয়ে আমি কি করব তার জন্য তোমাকে নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে দেখো যাওয়ার সময় দেখলাম কি দারুণ সব গাছে ফুল হয়েছে এদিকে দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে সন্ধে হয়েলে না কল্যাণীটা আরও সুন্দর লাগে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কল্যাণীটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এতদিনে নিশ্চয়ই কল্যাণী শহরটা মোটামুটি তোমরা চিনে গেছো এই দেখো এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি শ্বশুরবাড়ি এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কের মাঠটা দেখো সন্ধেবেলা সবাই এসে বসে আর দারুণ এখানে সব মিউজিক বাজে এখানে একটা ওয়াটার ফলসও আছে একটা ওয়াটারের ফোয়ারাও আছে সেটা একটু ভেতরে গিয়ে দেখতে হবে আর এই দেখো পয়লা বৈশাখের জন্য রাস্তাটা কি দারুণ ডেকোরেশন করেছে তো আমি অটো স্ট্যান্ডে চলে এসেছি আর এখন অটো ধরে আমি পৌঁছে যাব মেন কল্যাণী তারপরে ওখান থেকে শ্বশুরবাড়ি দেখলাম অটোতে একটাও লোক নেই যাই হোক অটোতে উঠে বসলাম এবার আমরা যাচ্ছি এটা কল্যাণেশ্বরী কালী মন্দির এই মন্দিরের সামনে দিয়েই যেতে হয় আর এদিকে দেখো রাস্তাটা কি দারুণ মনে হচ্ছে লং ড্রাইভে যাই এই রাস্তাটা দিয়ে আমি তো কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি টিকিট কাউন্টারে এসে দেখলাম প্রচণ্ড ভিড় কী করব টিকিট তো কাটতেই হবে এই দেখো হাতে পঞ্চাশ টাকা নিয়ে দাঁড়িয়ে আছি আর মা সামনে এক দুই তিন চার পাঁচ আর মাত্র পাঁচজন আছে তারপরে আমার টিকিট কাটাটা হয়ে গেল এরপরে আমি চলে এলাম স্টেশনে স্টেশনে উঠে দেখলাম মোটামুটি একটু ফাঁকাই আছে আজকে যেহেতু একটু সন্ধ্যে রাত রাত হয়ে গেছে সন্ধেবেলা প্রচন্ড ভিড় থাকে ট্রেনে একদম ওঠা যায় না তো দেখতে দেখতে আমার ট্রেন এসেও পড়েছে আমি তো ভীষণ খুশি খুশি মন নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে যেহেতু আমি উইকেন্ডে যাই মানে ফ্রাইডেতে যাই স্যাটারডে আর সানডে ওখানে থাকি আবার মানডেতে ব্যাক করি ট্রেনে উঠা ওঠার সাথে সাথেই না সিটও পেয়ে গেলাম এদিকে দেখো একজন লেবুওয়ালা লেবু বিক্রি করছে কি দারুণ সুন্দর সু দিয়ে দিয়ে লেবু বিক্রি করছে আর ট্রেনে মোটামুটি আজকে ভিড় অনেক কম আর এই ছেলেটাকে দেখো সে এসে বারে বারে বলছে দিদি একটা ধূপ কাটি নাও ধূপ কাটি নাও আমি বললাম দাঁড়াতে ভিডিও করবো বলছে না ভাবি না কেন ভিডিও করবে না দেখো মুখটা নাড়ছে আর টুপি দিয়ে মুখটা ঢেকে রেখেছে খুব ভালো সুইট বলার বলছে অনেক এত করে সবার কাছে তো আমি একটা ধূপকাঠির প্যাকেট কিছু এই দেখো পক পক লেখা কি লেখা গন্ধটা ভালোই ছিল সমস্ত লোকই ওর কাছ থেকে একটা না একটা ধূপকাঠি নিয়েছে ওই দেখো ওখানে গিয়ে ধূপকাঠি বিক্রি করছে তাই ওকেই দেখছিল ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল এদিকে আমি রানাঘাটে পৌঁছে গেছি আর ওই দেখো ওই সাইডে যে ট্রেনটা দেখা যাচ্ছে ওটা বনগা লোকাল বনগা লোকালে ট্রেনে উঠে পড়লাম উঠেই দেখলাম কি দারুণ সব ক্লিপ আমি যতভাবে এই জিনিসগুলো আমি কিনবো না ঘরে এত হয়ে গেছে তবুও সেই কিনতেই হয় এরপরে আমি ট্রেন থেকে নেমে টোটো করে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখো আমি ভেন্ডিগুলো ধুয়ে নিলাম এদিকে আমি আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ভাত বসিয়ে দিলাম কারণ হচ্ছে আমার রান্নার কাকিমা আজকে আসেনি তাই কষ্ট হচ্ছিল রান্না ভান্না করতে সেই জন্য ভাবলাম একটু সেদ্ধ ভাত নি তাই আমি একটু আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর ডিম সেদ্ধ আর বেগুন ভাজা করে নিয়েছিলাম রাতে না সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই একদিন ট্রাই করো শুধু সেদ্ধ ভাত আর দুপুরে ছিল মাছ আর ডাল তো এটা দিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম প্রচুর প্রচুর আমি খেয়ে নিয়েছিলাম সারাদিন প্রচুর কাজকর্ম করেছি ভীষণ খিদেও পেয়েছিলাম নিজের হাতে রান্না করে গরম গরম সেদ্ধভাত দারুণ লেগেছিল আর আজকের ব্লগটা ছিল এইটুকুনি দেখা হচ্ছে